Hey guys, this is Bong Guy, and today I am going to make a whole video of this sunglass because I am very rage, and I want to see our rage eyes to see our fear in front of us. So, this is Puja, Durga Puja, and I want to see the first time I am going to see one thing, so I am going online, some threat, বা কিছু হুমকি দেব কিছু দলের মানুষকে তারপর তারা যদি শুধরে যায় তারা ভালো হয়ে যায় তাহলে খুবই ভালো কথা এবং তারা যদি শুধরাতে না চায় তবে এই থ্রেট বা এই হুমকি ইন্টারনেটে দুনিয়ায় একটা ইতিহাস হয়ে থেকে যাবে তো আমি সেটাই চাই তো আমি হুমকি শুরু করি প্রথম প্রত্যেকটা পূজো কমিটির ভলান্টিয়ারদের উদ্দেশ্য করে আমি কিছু বলতে চাই ভাই আমি হিমালয় থেকে কয়েকশো কিলোমিটার লাইন দিয়ে লোকের ঘামের গন্ধ শুকে লোকের ঠেলাঠেলি সহ্য করে প্যান্ডেলের ভেতর ঢুকি ঢুকে দু সেকেন্ডও দাঁড়াতে পারি না তখনই আপনাদের শুরু হয়ে যায় দাঁড়ানো যাবে না এখানে দাঁড়ানো যাবে না এই আমি দাঁড়াবো না কেন আমি এত দূর লাইন দিয়ে এসেছি আমি দাঁড়াবো আমি ঠাকুর দেখবো আমি ডেকোরেশনটা দেখবো আমার যতক্ষণ না মন ভরবে একটা মানুষের নর্মাল মানুষের যতক্ষণ একটা জিনিস দেখতে সময় লাগে সেই জিনিসটা আমি সেই সময়টা নেবো আমি দেখে তারপর বেরিয়ে যাবো দেখা দূরের কথা আমি একটু সময় নিয়ে একটু মোবাইলটা বের করে একটুখানি কোনো ডেকোরেশন বা ঠাকুরের ছবি তুলতে যাবো এখানে ছবি তোলা যাবে না এখানে ছবি তোলা যাবে না আমি এত দামি তালে মোবাইল কিনেছি কেন আমি কি তোমার পাঁচার ছবি তোলার জন্য মোবাইল কিনেছি আমার মোবাইল আমার ক্যামেরা আমি ঠাকুরের ছবি তুলবো আমি ডেকোরেশনের ছবি তুলবো আমার ব্যাপার সেটা তো তোর ব্যাপার না তোর তো মাথা কামানো দরকার নেই তোকে সারা বছর কেউ পাত্তা দেয় না তুই কয়েকদিনের জন্য ভলেন্টিয়ার হয়ে যাস তুই নিজেকে কী ভাবিস যে সব তোর মনে মনে চাষ তুই অপমান করে দিবি চলবে না ভাই আমি তো ওখানে গিয়ে তাস খেলছি না আমি ওখানে গিয়ে স্নান করছি না আমি ওখানে খাচ্ছি না আমি ঠাকুর দেখছি আমি লাইন দিয়ে এসেছি অনেক লাইন দিয়ে অনেক দূর থেকে আমি ঠাকুর দেখবো আমার মন মিটবে আমি বেরিয়ে যাবো দ্বিতীয়ত সমস্ত লুইচ্চা লাফাঙ্গাগুলোকে আমি বলতে চাই দেখো তুমি তোমার চুল নীল করো লাল করো সাদা করো বা টাকলু হয়ে যাও তাতে আমার কোনো আপত্তি নেই কিন্তু আমি যখন আমার দিদি বোন বা বান্ধবীদের সাথে ঘুরতে বেরোবো তখন ও কি লাগছে এরকম টোনে তাদের জানানোর কোনো দরকার নেই তাদের কেমন লাগছে এর দ্বারা যদি তুমি মনে করো যে তোমার আন্ডা পান্ডা যাদের সাথে তুমি ঘুরছো তাদের সামনে তুমি বড় কমেডিয়ান হয়ে গেছো বা সেই মেয়েটা বলিউড সিনেমা দেখে যদি তোমার মনে হয় যে সেই মেয়েটা ওই দ্বারা ইমপ্রেস হয়ে গেছে তাহলে তুমি ভুল তুমি অশিক্ষার চরম অন্ধকারে নিমজ্জিত আছো ওই মেয়েটা ওর দ্বারা ইমপ্রেস হচ্ছে না তোমার যদি বুকে মেন বুক ছাড়াও কিছু পাটা থাকে তাহলে মেয়েটার কাছে যাও গিয়ে বলো যে তোমার সুন্দর লাগছে খুব ভালো লাগছে এতে মেয়েটা তোমার সাহসিকতা দ্বারাও ইমপ্রেস হবে কিন্তু দূর থেকে ও কি লাগছে এই টোন দ্বারা কোনো মেয়ে ইমপ্রেস হবে না তোমার অশিক্ষা ওর দ্বারা প্রমাণিত হয় তো প্লিজ এইগুলো করো না এই থ্রেডটা তোমায় আমি দিয়ে দিলাম তৃতীয়ত আমি বলতে চাই সমস্ত চাঁদা দাদার উদ্দেশ্যে আমার আশেপাশে যতগুলো প্যান্ডেল আছে সব থেকে আমাকে 2000 টাকা করে চাঁদা কেটে গেছে যদি 2000 টাকা করে চাঁদা দিতে পারতাম আমি প্রত্যেকটা প্যান্ডেলে তাহলে কি রোজ রাতে আমি দু চামচ জ্যাক ডেনিয়েলস কে ঘুমাতাম না আমার এত টাকা আমি কোথায় পাবো ভাই যার যা সামর্থ্য সে তো সেই হিসেবে টাকা দেবে তোমরা কি গুন্ডা না তাপস পালের ছেলে পেলে যে ঘরে ঢুকে দিচ্ছ যত টাকা লিখে দেবে তত টাকাই দিয়ে দিতে হবে তোমাদের যদি মনে হয় যে কম চাঁদা দিচ্ছে তার কাছ থেকে নিও না সে যখন প্যান্ডেলে যাবে গান বন্ধ করে দেবে লাইট বন্ধ করে দেবে তাকে তার ভোগের বাসা ফেলে দেবে তাকে তার বাড়িতে ওই ফ্রাইড রাইস চিকেন এসব পাঠাবে না তোমার তোমার সেই ব্যবস্থা নিতে পারে কিন্তু কে চাঁদা দেবে কতটা তত্ত্ব সার নিজস্ব ব্যাপার না তুমি তো গুন্ডা না এই ভিডিও বানানোর পরে যদি আমার নিখোঁজ বা আমি আর কোনোদিন ভিডিও না বানাই আমি যদি মারা যাই কেউ শুনতে পান তাহলে ভাবেন যে আমার আমার পাড়ার চাঁদার লোকের জন্য এইসব কাজ দাদাদের কাজ আমি মেরে ফেলেছে এই প্রতিবাদী ভিডিওর জন্য যাই হোক চতুর্থ টু অল মাই আত্মীয় দেখো আত্মীয়র মধ্যে ভাগ আছে সেই সব আত্মীয় উদ্দেশ্যে না এটা যারা আমার রেজাল্টের খবর নিতে চাও না যারা আমি চাকরি পেয়েছি কিনা তাদের তাদের মাথা ব্যথা নাই তাদের নিয়ে না কিন্তু যারা প্রত্যেক মাসে ফোন করে জিজ্ঞেস করবে যে কত রেজাল্ট হয়েছে আমার কেমন চাকরি পেয়েছি কিনা কী করছি তাদের উদ্দেশ্যেই এইটা তোমরা তো জামা কাপড় আমায় দাওনি ঠিক আছে লজ্জা নির্লজ্জার মতো এইসব জিজ্ঞেস করার বেলা চলে আসো কত পেয়েছে রেজাল্ট কেমন হয়েছে চাকরি পেয়েছে কিনা জামা কাপড় তো দেওয়ার বেলা নেই তোমরা কিন্তু পুজোর সময় যদি আমার সাথে দেখা হয়ে যায় আমার চোখে চোখ তোমার পড়ে যায় 100 টাকা আমার পকেটে গুছিয়ে বলবে যে কিছু খাবি কারণ জিজ্ঞেস করার বেলা তো কত তখন তো খুব আত্মীয় আমার ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তা তোমার আমার পূজা নিয়ে কোনো চিন্তা নাই তোমাদের 100 টাকা করে দেবে আমি জিলবি খাবো আমি মেয়ে ঘোরাবো আমার ব্যাপার সেটা আমার সাথে দেখা হবে আমি প্রণাম করবো কি করবো না আমাকে 100 টাকা দিয়ে দিতে হবে তাহলে তুমি ভালো আত্মীয় আমি যখনই দেখা হবে 100 টাকা প্লিজ পাঁচ টু অল ডিয়ার কাকিমাস দেখো কলকাতা ইজ ওয়ান অফ দ্য সেফেস্ট সিটি অফ আর কান্ট্রি জানি কিছু লুচ্চা লাফাঙ্গা আছে ও কি লাগছে এরকম লুচ্চা লাফাঙ্গা আছে কিন্তু কিছু ভালো ছেলেও আছে তো প্লিজ আপনার মেয়েকে ওরকম আটকে রাখবেন না যে 5টার মধ্যে ঢুকে যেতে হবে 6টার মধ্যে ঢুকে যেতে হবে এই তো জীবন কাকিমা এই তো বয়স এখন ঘুরবে না কখন ঘুরবে পরে বিয়ে হয়ে গেলে কি বড় হাত ধরে ঘুরবে রাত্রিবেলা মজা আসবে না ওটাতে এখন একটা জীবন নিজের ছেলে মেয়েকে তো বলবে ইয়ংকালে আমরা এরকম দুর্গা পূজা ঘুরে বেড়াতাম এরকম একটা মেমোরি ছিল দুর্গা পূজা বাঙালি উৎসব কাকিমা একটু মজা করবে একটু পরে তাহলে মনে করতে পারবে এই যে স্মৃতি এই যে পুজো ছিল একটু মজা করবে মস্তি করবে ঘুরে বেড়াবে ভালো ছেলে বন্ধুবান্ধব দেখে একটু ঘুরতে দিন কাকিমা এত আটকে রাখলে হবে না ভালো লাগে না এরকম আটকে রাখলে এই ছিল আমার দাবি তো আপনারা যদি মানেন তো খুব ভালো কথা না মানেন তো আমার কিছু করার নেই আমি তো প্রধানমন্ত্রী না যে রুল করে দেবে ওগুলো মানতেই হবে তো একটা মানে ছিল একটা অনলাইন হুমকি টাইপের থ্রেড টাইপের যদি মানেন খুব ভালো কথা আর লাস্ট বাট নট দ্য লিস্ট একটা হুমকি আছে মানে হুমকিও বলা যায় না এটা পুরো রিকোয়েস্ট এটা মন থেকে আসছে এটা যদি বলেন যে আমি প্রত্যেকটা পুজো কমিটিতে যাবো সবার পায়ে পড়ে যাবো আমি 5 মিনিট শুয়ে থাকবো পায়ের কাছে কিন্তু একটাই রিকোয়েস্ট যে মহালয়ার দিন
আপনারা মহালয়া চালাবেন, খুব সুন্দর লাগে ঘুম থেকে উঠে আমি মহালয়ার আওয়াজ শুনে খুব ভালো লাগে মহালয়া থেকে যখন ওটা বাজতে শুরু করে ক্লাবে ক্লাবে মাইকে। কিন্তু তারপরে আপনাদের কী হয়, আপনারা কী গান মান চালাতে শুরু করে দেন, আপনারা চালান ও মধু চালান, পাগলু চালান, আপনারা সানডে দিলাম শিলাকে, মানডে দিলাম মোনাকে, চালান, কোনো অসুবিধা নেই, আমি শুনবো, আমি নাচতে নাচতে উঠবো ঘুম থেকে। কিন্তু প্লিজ তেরি মেরি তেরি মেরি এই গান না প্লিজ, আমি এই গান শুনে পূজার সময় ঘুম থেকে উঠতে চাই না, আমার মুড ভালো, আমি পূজা ভালো কাটাতে চাই, এই গান সকাল সকাল মাইকে বাজিয়ে দেবেন না ভাই প্লিজ। সকালবেলা ঘুম থেকে সাতটার সময় যদি এই তেরি মেরি শুনে আমার উঠতে হয় আমার পুজো শেষ, আমার পূজার কোনো মজা থাকবে না ভাই, এই গানটা প্লিজ না। আর পচতাওগে না, এটা দুঃখের কোনো সিচুয়েশন চলছে না, এটা পুজো আর আনন্দের ব্যাপার, বড়া পচতাওগে, আমি সকালবেলা সকালবেলা বড়া দুঃখ মন নিয়ে উঠতে পারি না। তো আর তেরি মেরি প্লিজ পচতাওগে এইসব গানগুলো বাদ দিয়ে পৃথিবীর যে কোনো গান চালিয়ে দিন কাকিমা বা কাকু ব্যান্ডলে যারা আছেন প্লিজ, এটা রিকোয়েস্ট। বা তো এই ছিল কিছু দাবি, কিছু আমার মনের অন্তরায় যেগুলো লুকিয়েছিল তা আমি শেয়ার করলাম আপনাদের সাথে। এই দাবিতে যদি আপনিও অংশগ্রহণ করতে চান ভিডিওটা শেয়ার করে দেবেন, কারণ এইভাবে যদি প্রতিবাদ না করি প্রতি বছর আমরা কিন্তু মানে পুজোতে মজাটা করতে পারবো না, তাই শেয়ার করুন। আর পূজায় বেরোনোর আগে একটা সতর্কবাণী সবাইকে দিয়ে রাখুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে, সাবধান থাকুন, সতর্ক থাকুন।